পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুস সালামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 10 জুলাই বুধবার সকাল 11টায় পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে পটুয়াখালী জেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুস সালাম পটুয়াখালীতে যোগদান করার আগে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। পটুয়াখালীতে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার লক্ষ্যে সংবাদকর্মীদেরকে সকল সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুস সালাম বলেন, আমার কাছে সংবাদকর্মীরা সবাই সমান, আমি কাউকে ভিন্ন চোখে দেখার লোক না, সকল সাংবাদিক আমার কাছে ভাইয়ের মতো, আমার ব্যক্তিগত কাউকে ভাবার সুযোগ নেই, আমি সরকারের অধীনস্থ কর্মকর্তা, আমি বা কোনো কর্মকর্তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, আপনাদের সহযোগিতাই আমাদের ক্ষমতা, আমি আপনাদের জেলায় একজন মেহমান মাত্র, সবার সাথে মিলে মিশে সবার সেবা করতে চাই। এ সময় পটুয়াখালী জেলার কর্মরত সকল সাংবাদিক পুলিশ সুপারের কাছে সংবাদ সংগ্রহের ব্যাপারে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুস সালামের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।